তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তোমরা তো আগের ভিডিও দ্বারা দেখেছো, জানো যে পুরীতে এসেছি, তো ঘুরছি। তো আগের পার্টটা একদিনে এত ঘুরেছি যে অনেক বড় হয়ে গিয়েছে। তো দেখো, সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। তো এই যে এখন দেখো, এই যে নন্দনকাননে ঢুকে পড়লাম। তো এটা ঘুরে ঘুরে দেখবো, আর কী কী দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক। এখান থেকে আগে মাছের ঘরটা ঢুকে যায়। প্রথমে দেখো একটা মাছের ঘর। তো এই মাছের ঘরটা দেখছি, আমার অনেক জন্তু জানোয়ার দেখবো, কারণ আমি এখানে আর কোনো মিউজিক দিচ্ছি না, কারণ ন্যাচারালি যা দেখেছি সেভাবেই শেয়ার করব, তাহলে হয়তো বেশি ভালো লাগবে। তাই নইলে আমি এগুলো এডিট করে একটু মিউজিক দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে একটা ন্যাচারালি যা দেখেছি সেটাই শেয়ার করলে বেশি ভালো লাগবে। ওখানে অনেক ভাল্লুক, না ভাল্লুক গুলো অনেক দূরে, জুম করে দেখাই। এরা বাড়াইতে পারবে না এখান থেকে, ক্যামেরায় আসছেই না। কি আছে এখানে? এই যে ভাল্লুক গুলার এখানে বাবা মা, তাই তো? এবার আসছে ক্যামেরায়। এখানে ভাল্লুক আমার দোল নাই, বসে দোল খাচ্ছে, ও চলে গেল, পালাই গেল, এরকম সব লোক দেখে পালাই গেল, এরকম গেল দোল খাচ্ছিল। গাছের উপরে বাঘ, এ মা ওইগুলো বাঘটা তো ক্যামেরায় আসলোই না। জঙ্গলি কুকুর, ওই কুকুর গুলা না, ও বাবা অনেক দূরে। দেখ
তিনটে এখন শুয়ে আছে, এই যে তো দেখো আমরা গোটা নন্দনকানন ঘুরতে ঘুরতে পায়ের ব্যথা হয়ে গেল। কিন্তু এগুলো সব নেটের ভিতর জন্য সব বেশিরভাগ জিনিস, তাই ভালো ছবি আসে না, তাও অল্প কিছু শেয়ার করলাম। এখন কোথায় যাবো, রুমে যাবো না আরো কোথাও? এই দেখো এই যে একটা, এটা কি? এটা কি? এই দেখো এটা কি? এটা যে কি নাম জানি না, হাসাই গেছি তুই ঘুরতে ঘুরতে হাসাই গেছি, ঘুমাইছে দেখি চোখ বন্ধ করে। আই লাভ নন্দন কানন। এক ঝাঁক হরিণ, হরিণের ঝাঁক। এগুলো কি? নীলগাই। এগুলো নীলগাই? এদিকে সামনে ছিল তো চলেই গেল, দেখতেই পাচ্ছি না গাছটার জন্য। এটা কি? অস্ট্রেলিয়ার পিকক। পিকক অনেক আছে, অনেক মাটির সঙ্গে মিশে গেছে কালারটা। তো দেখো ঘুরে টুরে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো আবার বেরিয়ে পড়লাম। এই যে দিদি আমি বেরিয়ে পেলাম, দুজনে একটু সামনে যাবো কেনাকাটা করবো। এই যে দেখো হোটেল থেকে বেরিয়েই আর এখানে মিউজিক বাজছিলো, তাই কথাগুলো আবার পরে দিলাম। আর এই দেখো সামনে রাস্তাটার উল্টো দিকে এখানে ব্রিজ, তো ব্রিজের উপর সন্ধ্যার পর থেকে প্রচুর মেলার মতো দোকান বসে। আর এটা দেখো সুদীপার রান্নাঘর, জি বাংলার যে সুদীপার, সুদীপার রান্নাঘরে আমরা সেই হোটেলটা উঠেছি। তো দেখো যে শাখা শঙ্খ কিন্তু একটা মার্কেটে চলে আসলাম, অনেক বড় দোকানে, কারণ ব্রিজের উপর দোকানগুলোতে বেশি ভালো না, ওখানে দাম কম ঠিকই কিন্তু ভালো না, তাই অন্য বড় দোকানে আসলাম। শপিং টপিং করে রুমে আসলাম, সেই সকাল লে বেরিয়েছি, সারাদিন ঘুরে এসে আবার শপিংয়ে গেলাম, দু ঘন্টা ধরে ঘুরলাম। এই যে ঠাকুরের কিছু মূর্তি মূর্তি নিলাম, এগুলো দাঁড়াও দেখাচ্ছি ভালো করে নিলাম, কারণ বাড়ি গিয়ে সবাইকে গিফট টিফট দিতে হবে তার জন্য। এ দেখো জগন্নাথ। আর আমি নিয়েছি শাখা, যে দেখালাম তোমাদের শাখার শঙ্খ, সেই শাখার শঙ্খ নিলাম, কারণ এখনই দেখাই দিচ্ছি। এ দেখো শঙ্খ, এই যে খা খা দুটা গজা গজা খা। আর আমি শাখা দেখাচ্ছি, দেখো মোটা শাখা। তো আমি শাখা নিয়েছি, এই যে মোটা মোটা শাখা। আর দেখো পুরীর বিখ্যাত গজা দিদি খাচ্ছে, গজা নিলাম, এগুলোই কেনাকাটা করলাম আজকে, আর খেলাম, এই খাওয়াগুলো শেয়ার করিনি। ব্রিজের উপরে চিংড়ি মাছের পকোড়া টকোড়া খেয়েছিলাম, জামাই বাবুকে দে। তো এখন একটু পরে আবার খেতে যাবো, এখন একটু রেস্ট নিচ্ছি আর ঘরটা গুছিয়ে নিচ্ছি, সব এলোমেলো একদম। তালা দিতে হবে, তোদের রুমে কি তালা দিয়ে দিয়েছে? না তালা দেয়নি তো, আমিও তালা দিলাম না।
তো আমাদের দেখো রাতের খাবার ভেজ থালি, ভাত, আলু বেগুনের তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, আরো ভাজাটা যা দিবে এখন আসেনি। তো দেখো খেয়ে দিয়ে এসে যে শুয়ে পড়লাম, আর ওর বাবা এখনো শোয়নি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, রোজ দিন এইভাবে শুয়ে শুয়ে ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এই ভিডিওটা এখন চেষ্টা করবো এডিট এডিট করে তারপরে ঘুমাবো, এমনি অনেক রাত্রি হয়ে গেছে 11:30, নইলে সকালে বেরোবো। সকালে তাহলে আর কখন কী করবো পোস্ট করতেই পারবো না, রাতেই চেষ্টা করবো এটাকে ভিডিওটা এডিট করে পোস্ট করার। তো বাই বাই, আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। কাল আমরা যাবো কোথায় 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 ঘুরবো, কালকে সিল্কা যাবো না? আজকে অনেক জায়গায় ঘুরেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি কিছু কিছু ব্লগ দেওয়ার। আর সব জায়গাতেই তো অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, তাই এই সব জায়গার ভিডিও দিতে পারিনি, কিছু কিছু জায়গার ভিডিও দিয়েছি। তো যারা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকো, যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। Bye!